কয়েকটা কনফিউশন আমাদের সবার মনে ঘুরছে ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি পিএসসি যেইতে কত থাকবে সেকেন্ড হচ্ছে পরীক্ষাটা এপ্রিলে হবে নাকি মেতে হবে এবং থার্ড হচ্ছে যে এই যে লাস্ট মাসে আমাদের যে প্রিপারেশান চলছে এই পরীক্ষা দিচ্ছি আমরা মক দিচ্ছি রিভিশান করছি করতে গিয়ে মনে হচ্ছে জানা জিনিস ভুলে যাচ্ছি সোজা জিনিস পরীক্ষা হলে মনে পড়তে পারছি না এইরকম বিভিন্ন সিচুয়েশান যে আমার নামটা ওর মধ্যে আসবে তো আমার দ্বারা হবে তো মানে এরকম বিভিন্ন কনফিউশান কাজ করছে তাহলে ফার্স্ট আগে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কনফিউশনগুলো নিয়ে ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সাথে তো প্রথম কনফিউশন কি প্রথম কনফিউশান হচ্ছে যে নাম্বার অফ পোস্ট নাম্বার অফ পোস্ট অ্যাকচুয়াল কোনো ডিক্লারেশন তো আমরা পাইনি যেটা আন্দাজ করছি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যে ফাইভ প্লাস পোস্ট থাকবে ফাইভ প্লাস পোস্ট থাকবে এটা আমরা এক্সপেক্ট করছি দু নম্বর পয়েন্টে যাব পিএসসির পরীক্ষাটা মেতে নাকি এপ্রিলে দেখো একটা জিনিস যদি নিজের মনের মধ্যে এটা এস্টাবলিশ না হয় যে এখনই যদি পরীক্ষা নেয় তাহলে আমি রেডি আছি তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভয় বেশি লাগবে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেডি আমি যদি না থাকি তাহলে আমার মনে এই কোয়ারিটা বেশি করে যাবে যে এক মাস যদি আর এক মাস এক্সট্রা হতো তো এখন এটা তো আমার তোমার কারোর হাতে ইচ্ছে নেই পিএসসি যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন দিচ্ছে যে হ্যাঁ এপ্রিল থেকে পোস্টপন্ড করে মেতে নিয়ে গেলাম ততক্ষণ পর্যন্ত আমরা এটাই ধরে এগোনোটা ভালো হবে যে এপ্রিলের ফার্স্ট উইকেই পরীক্ষা তাহলে আমার হাতে সময় রয়েছে কতদিন এক মাস আমাকে যা করার এই এক মাসেই করতে হবে এক নম্বর যদি ইনকেস দেখা যায় যে পিএসসির ডেট এক্সটেন্ড করে দিল তাহলে তখন আমার অ্যাডভান্টেজ হবে কারণ আমি এক মাস সময় পাবো ধরে আমি রেডি ছিলাম দেন আমি যদি কুড়ি দিন এক মাস আরও এক্সট্রা পাই আমি সেটাকে আরও একবার দুবার রিভিশন করে নিতে পারব তাহলে আমার প্রবলেম হবে না কিন্তু যদি আমি আজকে ঠিক করি যে আচ্ছা মে মাসে পরীক্ষা সেই হিসাবে আমি রুটিন সাজালাম এবার যদি হঠাৎ করে এপ্রিলে পরীক্ষা হয়ে যায় তাহলে আমি তো ফেসাতে পড়বো তাহলে সব সবসময় বেটার যে আমি যে সময়ে হবে বলেছে আমি এক্স্যাক্ট সেইটাই বা তার আর্লি ধরে এগোই তারপরে নয় ঠিক আছে নোটিফাই করে পিছিয়ে দিলে আমরা তখন আবার মডিফিকেশন করতে পারবো হাতে সময় থাকবে থার্ড পয়েন্ট হচ্ছে যে এই যে যখন আমাদের একটা সাবজেক্ট আমরা পড়ছি রিভিশন করছি সাফেলিং যখন প্রসেস চলছে তো এখন তোমাদের প্রত্যেকের তো একটা সাবজেক্ট যখন পড়লাম তার কোয়েশ্চেন অ্যান্সার যখন প্র্যাকটিস করছি তখন তো মনে হচ্ছে যে হ্যাঁ বেশ ভালোই মনে আছে মনে থাকছে কিন্তু যদি দেখা যায় যে চার পাঁচটা সাবজেক্ট এক মাস আগে হয়তো কমপ্লিট হয়েছে সেই চার পাঁচটা সাবজেক্ট থেকে যখন কোশ্চেন হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সোজা সোজা কোশ্চেন হয়তো আমি মক একটা দিতে বসেছি সেখানে গিয়ে আমি পারফর্ম করতে পারছি না ঠিকঠাক মনে করতে পারছি না মিস হয়ে যাচ্ছে তাহলে সেই জায়গাগুলো রেকটিফাই করার দরকার আছে সেই জায়গাগুলো যদি আমরা রেক্টিফাইটা করে ফেলতে পারি তাহলে আমাদের আরও সেলফ কনফিডেন্ট বিল্ড আপ হবে আমরা আরেকটু মার্কস বাড়াতে পারব নেগেটিভ আর কম হবে তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি করতে থাকতে হবে এই লাস্ট এক মাসে লাস্ট এক মাসের প্রোগ্রাম কিন্তু অনেক কিছু নতুন জিনিসপত্র জেনে নেব অনেক মক টেস্ট দেবো এইটা কিন্তু নয় মক টেস্ট দেবো লিমিটেড দেব লিমিটেড মক টেস্ট কেন দেব কারণ হচ্ছে আমি মক টেস্ট দেওয়ার পরেই আর একটা মক টেস্ট দিতে ছুটে যাব না মক টেস্টটা দেওয়ার পরে আমার কি 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 সমস্যা আছে কি কি প্রবলেম আছে কেন নেগেটিভ হচ্ছে কেন আমি আরও পাঁচটা অ্যান্সার করতে পারলাম না কেন ওটা মনে করতে পারলাম না এই কোশ্চেনটা কি করে আমি পরীক্ষার হলে বসে এটা ভুল করে ফেললাম এইটা এত সোজা কোশ্চেন ছিল আমি তখন কি পড়তে কি পড়েছি তাহলে একটা মক টেস্ট আমি দিলাম দু ঘন্টা বা দেড় ঘন্টায় তার মানে তো এটা নয় যে আমি ওই মক টেস্টটাতে যা ছিল সব মাথার মধ্যে ঢুকিনি না চলো আর একটা মক টেস্ট দিই না যে আচ্ছা চলো এটা একশো চল্লিশ পেয়েছি পরেরটা আমাকে একশো পঁয়তাল্লিশ কি করে পাবে আমি আজকে যা জানি সেটা নিয়ে মক টেস্ট দিয়ে যেটা একশো চল্লিশ পেলাম সিমিলার টাইপের যদি কোশ্চেন হয় তাহলে আমি আবারই একশো চল্লিশই পাবো না বা পাঁচ সাত কমেও যেতে পারে কিন্তু আমাকে যদি বাড়াতে হয় তাহলে তো আমাকে কিছুতে কাজ করতে হবে যে কোথায় ভুলটা হচ্ছে একশো চল্লিশেই কেন থামছে কেন একশো পঞ্চাশ একশো ষাট নয় বা একশো কুড়িতেই কেন থামলো একশো চল্লিশও তো যেতে পারতো তাহলে এই গ্যাপিংটা কেন হচ্ছে এটা খুঁজে বের করতে হবে আজকে একটা মক টেস্ট আমি দিলাম একশোটা কোশ্চেন করলাম সত্তরটা আমি পেরেছি আমি দেখা যাচ্ছে বারোটা নেগেটিভ খেয়েছি তাহলে আমার টোটাল বিরাশিটা হলো বাকি আঠেরোটা আমি হয়তো পারিনি ছেড়ে দিয়েছি তাহলে এই যে এইটি টু আমি অ্যান্সার করলাম এর মধ্যে দেখা যাচ্ছে আমি বারোটা নেগেটিভ খেয়ে গেলাম তাহলে এখন বিরাশিটার বেশি অ্যান্সার করতে যেতে হতো এই পরীক্ষাটায় এটা নয় এটাই বিরাশি অ্যান্সার করলেই পারফেক্ট ছিল যদি নেগেটিভটা বারোর জায়গায় আমার চারটে হতো বা পাঁচটা পর্যন্ত হতো তাহলে পারফেক্ট হতো তাহলে পারফেক্ট হতো কারণ আমি সত্তরটা কারেক্ট করেছি একশো পেলাম নেগেটিভটা আমি মাইনাস ওয়ান ধরছি একটা নেগেটিভ একটা মাইনাস ওয়ান আর ঠিক করলে প্লাস টু তাহলে একশো চল্লিশ মাইনাস হয়ে গেল বারো তাহলে আমি একশো আঠাশে নেমে গেলাম নেগেটিভ খেয়েছি মানে কি মানে ওই কোয়েশ্চেনটা কিন্তু আমি জানি আমার কিন্তু জানাজনে আমি খেলছিলাম জানাজনে হয় অসতর্কতা অবশত আমি ওইটাকে গোলমাল করেছি অথবা হয়তো ভুল মানে করেছি না হলে খুব ওভার কনফিডেন্স দেখি যে এটা ইজি কোশ্চেন এইটা তো এটাই দিয়ে পুরোটা পড়িনি মানে কিছু না কিছু একটা ওর মধ্যে ছিল কিন্তু কোশ্চেনটা আনন ছিল না কারণ যদি ফুল আননোন হতো আমি ওটাকে অ্যাটেম্পটই করতাম না তা এই যে কোয়েশ্চেনটা আমি অ্যাটেম্পট করছি তার মানে আমার জানা জনেই খেলছি তাও কেন ভুল হচ্ছে এইটা যদি আমি অ্যানালিসিস করে রেকটিফাই করে নিতে পারি না তাহলেই কিন্তু আমার ওই সাতটা কোশ্চেন অ্যাডিশনাল ঠিক হয়ে যাওয়া মানে এবার বুঝে দেখো ব্যাপারটা তার মানে সত্তর ঠিক হয়েছিল একশো চল্লিশ পেয়েছিলে আরও সাতটা ঠিক হলো তাহলে সাত দুগুণে চোদ্দো আরও যোগ করো একশো চল্লিশ চোদ্দো একশো চুয়ান্ন হলো এবার পাঁচটা ভুল মাইনাস হলো একশো তাহলে কোথায় ছিল একশো আঠাশ কোথায় হয়ে গেল একশো কি করে সাতটা নেগেটিভ কম করে মাত্র সাতটা নেগেটিভ কম করেছি কোনো এক্সট্রা কারেক্ট অ্যান্সার করিনি তাহলে এই এই যে প্যাটার্নটার কথা বলছি এইটা কিন্তু মক টেস্ট দেওয়া তার ইচ কোয়েশ্চেনের অ্যানালিসিস দেখা যে কীভাবে হলো কেন হলো কি ভেবে করলাম কেন মনে করলাম কি করে ভুলটা হলো খুঁজে বের করো রেকটিফাই করো রেক্টিফাই যেই হয়ে যাবে তোমার মার্কসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এক্সট্রা কোনো তথ্য না জেনেও শুধু অ্যানালিসিসটা প্রপার করতে পারতে হবে নিজেকে ঠিক আছে আমরা একটা টেস্ট সিরিজ সেকেন্ড মার্চ লঞ্চ করেছি পিএসসি বিফোর পিএসসি পিএসসি বিফোর পিএসসি নামটা কেন কারণ এখানে আমরা যে ছটা পেপার রেখেছি ইচ পেপার বা ইচ সেটে একশোটা করে অল সাবজেক্টের কোশ্চেন থাকবে এবার এই যে কোশ্চেন পেপারটা আমরা পরীক্ষাটা দেব যদি আমি সপ্তাহে দুটো করে পরীক্ষা দিই তাহলে ধরো মার্চের মধ্যে আমার ছটা পরীক্ষা দেওয়া হয়ে যাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে দুটো তার বেশি নয় এবং সেই পরীক্ষাটা দিয়ে তার অ্যানালিসিস করব এই প্রোগ্রামটা আমরা এখানে সেট আপ করেছি মাত্র ছটায় কেন টেস্ট রেখেছি কারণ হচ্ছে যে আমরা এখানে যে কোশ্চেনগুলো সেগুলো কোথাও থেকে ডাইরেক্ট টোকা কোশ্চেন দিয়ে দিইনি এই কোশ্চেনগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেভাবে কোশ্চেন এতদিন করে এসছে আমাদের যেটা এতদিনের এক্সপিরিয়েন্স সেই পাঞ্চিং থেকে যে কিভাবে কোশ্চেন হতে পারে বা কোন কোন জোনে হতে পারে সেইটার উপর বেস করে আমাদের নিজস্ব ডিজাইন কোশ্চেন এখানে পাঞ্চ আছে কিছু মডিফাইড কোশ্চেন আমরা পাঞ্চ করেছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পসিবল কোশ্চেন সেগুলোর পাঞ্চিং আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অপশানস থেকে তো এই যে সাফেলিংটা আমরা যেটা করেছি এইটা তোমাদের সাথে একটা খেলার মতন যে আচ্ছা আমরা তোমাদেরকে একটা পেপার দিচ্ছি তুমি ভাই এই ছটা পেপার সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুটো করে মানে তিন সপ্তাহে টার্গেট নিয়ে তুমি এইটাকে কমপ্লিট করো এইটা হয়ে গেলে পরে কি করবো এইটার যে ভিডিও অ্যানালিসিস এক থেকে একশো কোশ্চেন কেন হলো কি হলো সেই কোশ্চেনটা রিলেটেড যদি আর কিছু কোশ্চেন থাকে আচ্ছা এইটা অপশানে এই কোশ্চেন বলে এটা অপশান হচ্ছে বাট যদি কোশ্চেনটা এটা হতো তাহলে কোনটা অ্যান্সার হতো সেম অপশানের মধ্যে এই ধরনের যে অ্যানালিসিসটা সেইটা কিন্তু আমরা লাইভ ক্লাসের থ্রুতে করাবো তোমাদের সাথে ইন্টারাকশান হবে তোমাদের যদি কিছু ডাউট থাকে তোমরা ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারবে এই ক্লাসের থ্রুতে পিএসসি বিফোর পিএসসি এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম যে মক টেস্ট দেবো সপ্তাহে দুটো প্রত্যেক মক টেস্ট দেওয়ার পর তার ডিটেল অ্যানালিসিস করবো নিজের ভয়েটগুলো বের করবো রেকটিফাই করব এই প্রোগ্রামটার ভিডিও অ্যানালিসিস থাকবে কোনো পিডিএফ ডাউনলোডেবল থাকছে না টোটাল তিনবার করা যাবে সেট সেট ছটা থাকছে হান্ড্রেড সাবজেক্ট অন্যান্য যে সেন্টারের যে তোমার অনেক মাল্টিপল নাম্বার অফ মক টেস্ট জানি আমরা আছে এবং এর থেকে হয়তো কম প্রাইসে আছে কিন্তু সেইগুলো কি হয় সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড ডাইরেক্টলি পিএসসি যেই ধাঁচের কোশ্চেন নয় প্লাস বিভিন্ন প্রিভিয়াস ইয়ার বা এমসি বুকস থেকে ডাইরেক্টলি কপি করে দিলে কোশ্চেন বানানো অনেক ইজি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এইটা একটা কম্প্যারিজন হতে পারে তো আমরা একটা জিনিস বলতে পারি যে এই টেস্ট সিরিজটা নিলে তোমরা টেস্টগুলো দিলে যেভাবে বলছি সেইভাবে তুমি এগোলে আমাদের সাথে অ্যানালিসিসগুলো জয়েন করলে তাহলে তোমার একটা তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কী জোনে রয়েছি কী আমার পারফরমেন্স রয়েছে আমাকে কোন জোনটায় একটু দেখে নিতে হবে কোন জোনটা আমার ঠিক আছে কোথায় আমার স্ট্রং কোথায় আমার উইক কী কী পয়েন্ট আসছে তাহলে সেটা একটা রেক্টিফিকেশানের পর্যায়ে থাকবে তো হুটোপাটি করে একটা জিনিস বলবো যে প্রচুর মক টেস্ট দেবো এইটা প্রোগ্রাম রেখো না আবার শুধু থিওরি পড়বো এটা প্রোগ্রাম নয় শুধুমাত্র এই তিনটে এম কিউ বই পড়ে যাব এটা প্রোগ্রাম নয় প্রোগ্রামটা হচ্ছে অ্যাজ এ ওভারঅল কিছু ফ্রেশ কোয়েশ্চেন তোমার সামনে আসুক তুমি দেখো অন স্পট তুমি সেটাকে কিভাবে ফেস করতে পারছো সেটাকে তুমি খেলতে পারছো কি না তো এই প্রোগ্রামটার নাম সেই কারণেই আর একবার বলব যে পিএসসি বিফোর পিএসসি লাস্ট পয়েন্টে যাব যদি কারো মনে হয় যে হ্যাঁ কোর্সটা আমি পারচেস করবো তাহলে তোমরা একটা কাজ করতে পারো প্লে স্টোরে গিয়ে ডাইরেক্টলি সেন্ট্রাইড সিভিল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ওখানেই তুমি হোম পেজের মধ্যে এই কোর্সটা পেয়ে যাবে আরেকটা কাজ করা যেতে পারে যে এই ভিডিওর নিচে আমরা যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তুমি লিঙ্ক থেকে প্রেস করেও তুমি ডিরেক্টলি এই কোর্সে চলে যেতে পারবে তো সেখানে গিয়ে তোমাদের ওখানে পেমেন্ট অপশন থাকবে একটা সেট আমরা ফ্রি সেট দিয়ে রেখেছি সেট ওয়ানের মকটা দেওয়া হয়ে যাওয়ার পর তুমি ওখানে প্রোফাইলে পারফরমেন্সে গিয়ে যদি তুমি চেক করো ওখানে ভিউ সলিউশানস বলে একটা অপশান আসবে সেখান থেকে তুমি কারেক্ট ইনকারেক্ট কোনটা হয়েছে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার ছিল সেটা তুমি পরীক্ষা দেওয়ার পর পরই চেক করে নিতে পারবে কিন্তু এটার যে ডিটেল অ্যানালাইটিক্যাল যে সলিউশনটা যে এটা কেন হলো ওটা কীভাবে এসছে এইটা আমরা টুয়েলথ মার্চের পর থেকে লাইভ ক্লাসের থ্রুতে আমাদের এই সেন্ট্রাইড সিভিল অ্যাপের থ্রুতে আমরা ক্লাসটা তোমাদের কন্ডাক্ট করব এইটুকুই বলার ছিল যে মক টেস্ট কীভাবে দেবে কিভাবে এগোবে লাস্ট মাসের স্ট্র্যাটেজি কি হবে সাথে সাথে তোমরা যেটা রিভিশন রাখছো মক দিচ্ছ পড়াশোনার মধ্যে রয়েছে এই প্রোগ্রামটা চালু রাখো আর যখন আমার পরীক্ষা যেদিনই দিক এপ্রিল হোক মে হোক যখনই পরীক্ষা হোক পরীক্ষা সাত দিন আগে পড়াশোনা পুরো স্টপ করে দেব। ভালো থাকবে সবাই ভালোভাবে পরীক্ষা দেবে দু হাজার তেইশে যেন পিএসসি যেই মেরে বেরিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের সবাইকার টার্গেট